আমি মনে করেছি মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা এখানে আছে, আমি সেই সেই স্যাংটিটিটা আমি বজায় রেখেছি। সন্ত্রাসী কর্মকাণ্ড করে এসেছে, তার ট্রাকে ভর করেছে, এরা কখনো পরিবর্তন হবে না, সুতরাং এদেরকে বাদ দিতেই হবে। আমি তো ভেসে আসি নাই, আমরা বরিশালকে এই যে উন্নয়ন, আমরা যদি উন্নয়নশীল বরিশাল করতে চাই, আমরা যদি সমৃদ্ধশালী বরিশাল করতে চাই, আমরা যদি আধুনিক বরিশাল করতে চাই, আমাদের এই শিল্প কারখানা যদি আমরা গড়ে তুলতে চাই, সঠিকভাবে উৎপাদন করতে চাই, তাহলে আমাদেরকে বরিশালটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এখানে সন্ত্রাস মুক্ত বরিশাল করতে হবে, চাঁদা মুক্ত বরিশাল করতে হবে, মাদক মুক্ত বরিশাল করতে হবে। এখানে বিদেশিরা এসে যদি দেখে যে এখানকার সন্ত্রাসীদের প্রকটতা বেশি, চাঁদাবাজির প্রকটতা বেশি, তাহলে তারা এখানে তারা উদ্বুদ্ধ হবে না এখানে তারা শিল্প কারখানা গড়ে তোলার জন্য। এটা প্রথম যেটা আমাদের কাজ, সেটা হলো আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আপনি দেখেছেন বিগত 5 বছরে বরিশালে কি অবস্থা ছিল, এবং যে এই যার জন্য বিসিক এরিয়াতে যে সমস্ত শিল্প কারখানা ছিল, তারা অনেকেই অনেকেই তারা যে পরবর্তী তাদের যে শিল্প ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন যেটা ছিল, এক্সপ্যানশনটা কিন্তু তারা বরিশালে করে নাই, তারা বরিশালের বাইরে তারা করেছে, কারণ তারা বরিশালে তারা নিজেদেরকে তারা সিকিউরড মনে করেনি। ওই সিকিউরিটি ইজ বিদেশিদের জন্য সিকিউরিটি ইজ দ্য প্রাইম থিং দে লুক ফর। তো আমাদের সেই সিকিউরিটিটা দিতে হলে আমাদেরকে, আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে সামনে দাঁড়াতে হবে, আপনাদেরকে প্রতিহত করতে হবে। আপনারা যদি শুধু ঘরে বসেই যদি আপনারা ক্রিটিসাইজ করেন যে এই এ ভালো না সে ভালো না, এটা করা ঠিক হয় নাই, এটা করা উচিত না, তাহলে হবে না। আপনাদেরকে সামনে এসে কথা বলতে হবে। আমি আপনাদের পাশে থাকবো। আমি বিগত 5 বছরে আমার কাছে অনেকে এসেছে, রাতের বেলা এসে আমার সঙ্গে তার সংহতি প্রকাশ করেছে, দিনের বেলা কিন্তু আমার পাশে কাউকে পাইনি। আমি যখন বলতাম যে দিনের বেলা আমার পাশে দাঁড়ান, তখন যে বলে ভাই বুঝে দিত, বোঝেন বলা কিছু নাই, কথা হলো ইউ হ্যাভ টু ফেস ইট। আর আমি এটাও বলেছি যে আমার পাশে দাঁড়ান, আমি দেখতে চাই কে কি করে, এমন ক্ষমতা কারো নাই আমার পাশে থাকবে তার গায়ে কেউ হাত তুলবে। আমি তো ভেসে আসি নাই, তারপরেও আমি একটা সবসময় একটা আমি একটা জিনিস মেনটেন করেছি। আমি মনে করেছি মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা এখানে আছে, আমি সেই সেই স্যাংটিটিটা আমি বজায় রেখেছি। আমি কখনোই কোনো সংঘর্ষে কারোর সঙ্গে আমি যাইনি, আমি চেয়েছি বিনা সংঘর্ষে আমরা সময় অতিবাহিত করতে, এবং চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ওনার নিজ গুণে ওরা বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে উনি বরিশালের সার্বিক অবস্থা জানতে পেরেছেন, সার্বিক অবস্থা জানতে পেরেই উনি খোকন সেরিয়াবাদকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেন, এবং আপনারা আমরা সকলে মিলে তার জন্য কাজ করেছি, তাকে আমরা নির্বাচিত করেছি। সুতরাং বরিশাল এখন আগের চেয়ে অনেক শান্ত হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি শান্ত হয়নি, এখনও কিন্তু সে সন্ত্রাসী লোক ডানে বায়ে ঘোরাফেরা করে, যখনই সুযোগ পাবে তারা কিন্তু ছোবল মারার চেষ্টা করবে। এই যে এই নির্বাচনের সময় কিন্তু তার ছোবল মারার চেষ্টা করছে। নৌকার প্রার্থী, আমি নৌকার প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বাংলাদেশ প্রধানমন্ত্রী আমি প্রার্থী, তারপরও আমাদের দলীয় যে সমস্ত লোকজন তার সারা জীবন সন্ত্রাসী কর্মকাণ্ড করে এসেছে, তার ট্রাকে ভর করেছে, তারা ট্রাককে নিয়ে মিটিং করে, এটাই হলো তাদের সমস্যা। এরা কখনোই এদের কাছ থেকে কোনো একটা সমাজ কখনো ভালো জিনিস আশা করতে পারে না, এরা কখনো পরিবর্তন হবে না, সুতরাং এদেরকে বাদ দিতেই হবে। এদেরকে বাদ দিয়ে আমরা এই বরিশালটাকে সুন্দর করার জন্য, আধুনিক শহর করার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই আমরা বরিশালকে সুন্দর করতে পারবো। তখন দেখবেন ধীরে ধীরে এরা বিলুপ্ত হয়ে যাবে, এদের কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাবে না, এদেরকে রাস্তাঘাটে দেখা যাবে না। কিন্তু এর জন্য আপনাদেরকে সাহস সঞ্চয় করতে হবে, আপনাদেরকে সবাইকে একতাবদ্ধ হতে হবে। আপনারা যদি একতাবদ্ধ হন, আপনাদের সবাই যদি আমার এবং খোকন সেরেবাদের সঙ্গে থাকেন, আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ একটা বরিশাল, আধুনিক বরিশালে আমরা বরিশালকে রূপান্তরিত করবো।